আজকে আমাদের কাছে সিধাই থানার পুলিশের কাছে একটা ইনফরমেশন গোপন সূত্রে আসে যে আমাদের যে তমাকারী এরিয়া বড়তলা না সংখ্যা বলে বড়তলা ওই জায়গাতে একটা ঘরের মধ্যে কিছু গাঞ্জা স্টক আছে এবং ওইখানে গাঞ্জা ড্রাই গাঞ্জাগুলি পেকিং টেকিং করতে পারে এরকম একটা খবর আছে মানে আসে আর কি। অ্যাকর্ডিংলি বড়োবাবু আমাকেও শেয়ার করে ইনফরমেশন, আমি বড়োবাবু এবং থানার অন্যান্য অফিসার স্টাফ সিএসআরস পুলিশ আমরা তখন সঙ্গে সঙ্গে ওই খবরের পরে আমরা ওই বর্তমান তমাকারী ভিলেজে ওই বাড়িটার মধ্যে আমরা সাথে সাথে যাই, রেড করি। করার পরে ওই একটা ঘরের মধ্যে থেকে আমরা পরশুরাম দেববর্মা নামে একটা লোককে পাই, আরও পাই প্রায় আনুমানিক 64 কেজি ড্রাই গাঞ্জা, শুকনো গাঞ্জা এই বস্তার মধ্যে এবং কয়েকটা প্যাকেট আছে প্যাকেটিং করা এবং ইলেকট্রনিক্স ওয়েটিং মেশিন এবং এইগুলি গাঞ্জাগুলি প্যাকিং করার জন্য যে প্রেশার মেশিন এটাও আমরা একটা পাই, এসব জিনিসগুলি পাই। তো এবং এই পরশুরাম দেববর্মারে আমরা জিজ্ঞাসাবাদ করার সময় সে সঠিক কোনো উত্তর দিতে পারেনি এবং এটা সে এটার সাথে ডাইরেক্টলি যুক্ত, সেই জন্য সঙ্গে সঙ্গে তাকে আমরা অ্যারেস্ট করি এবং যেসব জিনিসগুলি আমরা পাই সেগুলিকে আমরা সিজ করি আইনগতভাবে। এখন এগুলি আমরা থানাতে নিয়ে এসেছি, একটা এনডিপিএস অ্যাক্টে একটা মামলা আমরা নেব এই পরশুরামের বিরুদ্ধে এবং এটার পেছনে যদি আর কিছু থাকে সেগুলি সবগুলি আমরা আইনগতভাবে আমরা নেব। বাজেয়াপ্ত হওয়া শুকনো গাঁজাগুলোর বাজার মূল্য কত হতে পারে আনুমানিক? বাজার মূল্য আনুমানিক 7 লাখ টাকার মতো হবে।